Assalamualaikum, welcome back to my channel. আশা করি আপনারা সকল ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় প্রিয় যখন আর একটা গানের ভিডিও নিয়ে আইলাম আপনার সামনে, আশা করি আপনার কাছে ভালো লাগবে। দিনটা আসলে খুবই সুন্দর রয়ে দূরছে, তো খুবই চমৎকার দিন। তো ভাবলাম গার্ডেনের অনেক লম্বা ঘাস হয়েছে, তো ঘাস কাটার মেশিন দিয়া আমি কাটবো। আর বিও যখন আর একটা জিনিস আপনার লগে শেয়ার করবো, গার্ডেনের ঘাস খাইটা ঘাস কিন্তু অনেক সাজে লাগে। তো আমি কোন সাজে আমি ঘাস ইউজ করি অর্থটা আপনার লগে শেয়ার করবো। আশা করি আপনারা আমার পুরা ভিডিওটা দেখবা, আর দেখবা আমি ঘাস দি কিতা করি, মানে কোন কাজে লাগাই। তো আশা করি আপনারা আমার পুরা ভিডিও দেখবা, লগে থাকবা। তো আসলে ঘাস কিন্তু অনেক উপকারী জিনিস, যারা জানুন তারা তো জানুন, আর যারা জানুন না তারার লাগি আর কেউ কিছু মনে কিছু নিবা না। ঘাস কিন্তু অনেক খাম লাগে আমরা যদি জানি, ইউজ করতে জানলে, আসলে জানা থাকলে অবশ্য এটারে কাজও লাগাল যায়। তো অনেক লম্বই গেছে ঘাস, সামার বা ওয়াদার একটু ভালো হইলে কিন্তু এভরি উইক কিন্তু ঘাস কাটা লাগে। ঘাস কাটলে খুবই ভালো লাগে, আর বেশি লম্ব হইলে কিন্তু ঘাস কাটতে খুবই হার্ড হয়। তো আমি আমার গার্ডেনের ঘাসগুলা কাটি নিলাম, আর এই সময় আইলে রই দিতলে অনেক গার্ডেনও সকলেও ঘাস কাটুন। আর আমরা ঘাস কিন্তু ফালাই দিই বিনো, একটা গ্রিন বিন আছে, গ্রিন বিনও অনেকে কিন্তু আমরা ঘাস ফালাই দিই। যারা গার্ডেন করইন তারা জানুন অবশ্য অনেকে, আর অনেকে আর কি জানুন না। তো ঘাস কিন্তু আমরা চাইলে অনেক কাজও লাগাইতাম পারি। তো ঘাস কাটা শেষ দেখতে পারলে আমি দেখলাম আমি পটল গাছ রোপণ করলাম। পটল গাছ রোপণ করার আগে নিচে আমি পেঁয়াজের খোসা দিছি আর ঘাস দিছি। পেঁয়াজের খোসা আর ঘাস দিলে কিন্তু আর অন্যরকম সার না দিলেও হয়। পটল গাছও লাগে, চাইনিজ পটল রোপণ করার সময় বা কুমড়া, চাইনিজ কুমড়া, লাউ গাছও আমি, বাংলা লাউ গাছও আমি দেই মাঝে মাঝে দেই, আর পটল গাছও আমি সবসময় দেই। যদি হাতের কাছে থাকে ঘাস কাটা তাহলে আমি দেই। তো আপনারাও দিয়া দেখবা যারা গেছে, যার গেছে ভালো লাগে ওরকম। আরও আমি ঘাস দিয়ে আরও একটা জিনিস করবো, আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবা। তো দেখতে পাররা পটল গাছটা আমি রোপণ করিলাম, রোপণ করার পরে আমি নর্মাল পানি দিলাইম, অল্প পরিমাণ দিলাইম। দেখতে পাররা আমার পটল গাছটা আমি রোপণ করে দিয়েছি। যেহেতু আমার গার্ডেনের মাটি আছে, মানে মাটির মধ্যে গাছ রইবার জায়গা আছে, এর লাগে আমি মাটির মাঝে রোপণ করলাম। আরও দেখতে পাররা বিও যখন যে ঘাসগুলো আমি খাইতে রাখছি, এখন আমি দিলাইছি, এখানে দিছি এটা সুলুক। সুলুকর লাগে কিন্তু ঘাস অনেক বালা, সুলুকে কিন্তু ঘাস খায়, পটলের গাছ বা শিমর গাছ, উড়ির গাছ, এটা তারা খুব বালা পায়। কিন্তু ঘাস আপনারা দেখবার চেষ্টা খেয়াল করি যে ঘাস কিন্তু খায় না, গ্রিন যে ঘাস দুপুরা ঘাস একটা খায় না। আমরা অনেক এটা দুপুরা খই জানি না, অন্যান্য এরিয়াত কিতা খই নিটারে আমার জানা নাই। তো আমরা এরিয়াত কিন্তু এটা আমরা দুকরা ঘাস খই। তো দুকরা ঘাস কিন্তু সুলুগে বালা পায় না। তো আমি দিলাইলাম সুলুগুর লাগি, আপনার কাছে যদি বালা লাগে আপনারা দেখতে পারবার ঠাই কইরা এটা কীরকম লাগে। বা আমি যে বললাম আপনারারে সুলুগে খায় এটা দেওয়ার পরে সুলুক আয় না, আপনারা দেখতে পারবার ঠাই করি। আর আমি চাইনিজ কুমড়া রোপণ করলাম, আমার লগে আছেন আমার খালা, আমার হেল্প কররা। তো চাইনিজ কুমড়া রোয়ার পরেও আমি
ঘাস দিমু। আর আপনারা দেখবার ঠাই করি আইটা কিন্তু দুপুরা ঘাস আমরা যেমন চাই আমরা কিছু শুকাইয়েও রাখতাম পারি। শুকনা ঘাসও আমরা গাছর পুরি দুনলা দেই তাহলে সুলোক আইতো নাই। এটা দেখবার ঠাই করি আমি দেখছি লাগে আপনারা লোকে শেয়ার করলাম। এটা আসলে আমার এক ফ্রেন্ডে আমাদের করেছেন ওরকম দিলে সুলোকাইতো নাই, তো আমি ঠাই করে দেখছি লাগে আপনারা লোকে শেয়ার করলাম। তো কুমড়া গাছ আমি সেমভাবে আমি মাটির নিচে পেঁয়াজের খোসা দিছি আর ঘাসও দিছি, সম পরিমাণ ঘাস দিছি। এখন আমি পানি দিলাম অল্প পরিমাণ, আমি কোনো পানির মাঝে কোনো ফুট দিছি না। তো ইনশাল্লাহ আমি দেখাইমু আমার গাছ পরবর্তীতে কত বড় হইল। তো এখন আমি কিছু ঘাস দিলাম, একটা এই ঘাসগুলো একটু শুকাই গেছে, তো আমি কিছু ঘাসও শুকাইয়ার রাখবো। আর যখন আতর খান্দার থাকে না ঘাস আমার শেষ হয়ে যায় তখন আমি আপনারা মেডিসিন দিতে পারবা, সুলগুর যে একটা ঔষধ আছে আমরা নিকটস্থ টেস্কো আজদা যে কোনো সব আমরা মিলে একবারে কম দাম ওটাও ইউজ করতে পারবা। তো আরও কিছু জিনিস আপনারা দেখাইলাম, অধক আমি টপ রেডি করছি, আমি অন্যান্য সেরা আমি রোপণ করবো লাগে আমি মাটির নিচে। কিন্তু আরও দিন আমি ঘাস খাচ্ছিলাম আমি মাটির নিচে রাখছিলাম, দেখো একবারে মাটির লাখানি হয়ে গেছে পয়সা। কিন্তু মাটি এটা একটা জৈব সার হয়, আসলে আমার অতটা অভিজ্ঞতা নাই, অনেক ধরনের হেল্প করে আসলে গাছে, আমার অত অভিজ্ঞতা নাই। তো যতটুকু আমি জানি আপনাদের শেয়ার করলাম, আরও দেখবা আরও একটা জিনিস দেখবা, আশা করি আপনার কাছে আজকের ভিডিও ভালো লাগবো। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্রেন্ড ফ্যামিলির লোকে শেয়ার করবা। ও দেখতে পারা আমি আরও একটা টবও আমি রাখছি, এই কারণে মাঝে মাটি দিমু, আমি মাটি দেওয়ার পরে কিন্তু ঘাস মাটির সাথে মিশিয়া একবারে মাটি হয়ে যাব। আর ইনো আমি খালা বেগর মাঝে আইও আমি ঘাস খাইতে রাখছি, ও দেখতে পারা ফসি গেছে পয়সা, কিন্তু এটা জৈব সার হয়ে গেছে, এইটা আমি আমার প্ল্যানটা ইউজ করতাম পারবো। তো আপনার কাছে তুমি ভালো লাগে আপনারা ওলা ইউজ করতে পারবা ঘাসে গ্রিন বিনো না ফালাইয়া। আর গ্রিন বিনো যে আমরা ফালাই এখানেও তারা নিয়া কেটা সার বানায়, তো আমরা অক্সিজেন আবার কিনে আনি। তো আপনারা আমরা চাইলে ওলা আমরা করতাম পারবো। আরও দেখতে পারা আপনারা কিছু মনে কিছু নিবেন না, কেউ খারাপ কিন্তু মন্তব্য করবা না প্লিজ। ঘাস আমি শুকাইলাম, রোদ খুব সুন্দর রোদ দিছে, ভাবলাম কিছু ঘাস আমি শুকাইয়ে রাখি, আমার অন্যান্য প্ল্যান্টের মাঝে ইউজ করতাম পারবো। সুলগুর লাগে মেডিসিনটা কি যে সুলগুর ঔষধটা কি, কিন্তু এটা আরও বেশি বালা গাছের কোনো ক্ষতিও করতো নাই, আরও গাছ হেলদি হইব। ইনশাল্লাহ আমি শেয়ার করবো আগামীতে আমার অন্যান্য প্ল্যান্ট কিলা হইল বা কিলা রোপণ করলাম, আমার বাংলালার গাছ কীরকম হইল, আজকে আর লম্ব যাব করি আর বাংলালার গাছ আর দেখাইলাম না। তো আর বিয় যখন আশা করি আপনার কাছে ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই আমার লগে থাকবা আর আমার সাপোর্ট করবা, আমার সাপোর্ট করে যাইরা আপনারা। আর লগে থাকবা যারা নতুন ভিজিট করারা আমার চ্যানেলও, তারা অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাইতে হইলে আপনারা কিতা করা লাগবো, সাবস্ক্রাইব করিয়া বেল বটনটা বাজায় রাখবা যাতে আমার নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবে। ওখানেও আমি বিদায় নিলাম আপনারা কাছ থেকে, আল্লাহ হাফেজ।